নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মোগলাই পরোটা। এই মোগলাই পরোটাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, আবার বানানো কিন্তু একদম সোজা। তো মোগলাই পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ চিনি। এবারে নুন আর চিনিটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ সাদা তেল। তেলটা দিয়ে দেবার পর খুব ভালো করে এই ময়দার সঙ্গে হাত দিয়ে এরকম করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। দেখুন, সবকিছু কিন্তু আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই ময়দাটা মাখাতে মাখাতে যদি দেখেন হাতের মধ্যে এরকম মুঠু করলে মুঠু হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এই ময়দার মধ্যে ময়াম দেওয়া ঠিক হয়েছে। আর যদি দেখেন এরকম মুঠু হচ্ছে না, তাহলে কিন্তু আরো একটু সামান্য তেল দিয়ে এই ময়দাটা মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। দেখুন, এটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তাই বন্ধুরা, এই ডোটা কিন্তু বানাতে হবে আমরা যেমন রুটি লুচি পরোটা খাই ঠিক সেরকম করেই। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এটা কিন্তু হয়ে গেছে। আর দেখুন, এটা কিন্তু আমি একদম শক্ত করিনি, আবার একদম নরম করিনি, এরকম ডোই কিন্তু বানাতে হবে। এবারে হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে এর উপরে লাগিয়ে দিতে হবে, তাহলে উপর দিয়ে শুকিয়ে যাবে না। তেলটা কিন্তু আমি খুব ভালো করে লাগিয়ে দিলাম। এবারে একটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে পাতা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে 2টো ডিম। এবারে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি কিন্তু আগেই লবণটা দিলাম না, তার কারণ হচ্ছে আগে যদি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু এই পেঁয়াজ থেকে অনেকটা জল উঠে যাবে। তার জন্য যখন আমি পুরটা দেব তখনই কিন্তু নুনটা মিশিয়ে নেব। দেখুন, সবকিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই বাটিটা ধরে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে যে ময়দাটা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু আরো কত সুন্দর একটু নরম হয়ে গেছে। এখন আমি আরো একটু মেখে নেব। দেখুন, এই ডোটা কিন্তু আমি আরো একটু সময় মেখে নিলাম। এখন আমি এখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব, তার কারণ একদম ছোট করে লেচি কাটলে কিন্তু মানে পরোটাগুলো একদম ছোট ছোট হয়ে যাবে। এখানে আমি 2টো লেচি কেটে নিলাম, আপনারা এখানে চাইলে 3টে 4টেও করতে পারেন, যার যেমন ইচ্ছা তেমন করতে পারেন। এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকম করে গোল করে নিতে হবে। এখন আমি এই লেচিটা বেলে নেব, একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই রুটিটা কিন্তু খুব একটা মোটা করেও বেলা যাবে না, আবার একদম পাতলা করেও বেলা যাবে না। দেখুন, খুব সুন্দর করে আর একটু বড় করেই কিন্তু আমি এই রুটিটা বেলে নিয়েছি। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে বেলেছি। দেখুন, একদম মোটাও করিনি, আবার একদম পাতলাও করিনি। এবারে যে ডিমের ব্যাটারটা আমি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়োটা দিলে বন্ধুরা কি হবে, এই ডিমের মিশ্রণটা একটুখানি ঘন হবে। তাহলে যখন আপনারা পুরটা দেবেন মানে এই রুটির উপরে রাখবেন, তখন কিন্তু গড়িয়ে পড়ে যাবে না। যদি আপনাদের ঘরে বিস্কুটের গুঁড়ো থাকে তবে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই যে রুটিটা আমি করেছি এই রুটির উপরে দিয়ে দিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ঠিক এরকম করে মাঝখানে দিতে হবে, আর একটুখানি জায়গা কিন্তু ফাঁকা রাখতে হবে, মানে রুটির একটু ধার দিয়ে ফাঁকা রাখতে হবে। এবারে খুব তাড়াতাড়ি এই রুটিটা ধরে এরকম করে ভাঁজ করে দিতে হবে। আমি একটু ডিম ফেটানোর অংশটা একটু লাগিয়ে দিচ্ছি, তাহলে এই দিকটা যখন ভাঁজ করে দেব তখন কিন্তু জোড়াটা খুলে আসবে না। আর দুই দিকটাই এরকম করে দিতে হবে, দিয়ে তারপরে খুব ভালো করে এই জোড়াটা লাগিয়ে দিতে হবে। আর এই জোড়াটা লাগানোর কাজটা একটু বন্ধুরা তাড়াতাড়ি করবেন, তাহলে
এই ডিমের মিশ্রণটা বেরিয়ে যাবে না। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা ধরে খুব সাবধানে তুলে এই ফ্রাইং প্যানের মধ্যে আমি আগে একটু তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আর যখন এই মোগলাই পরোটাটা আপনারা তেলের মধ্যে দেবেন অবশ্যই কিন্তু যে দিকটা জোড়া লাগিয়েছেন সেই দিকটাই কিন্তু উল্টো দিকে দিতে হবে, মানে তেলের মধ্যে আগে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পরোটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে উপরটাও খুব ভালো করে ফুলে উঠতে পারে। কিছুক্ষণ পর যখন দেখবেন একদিকটা হয়ে গেছে তখন খুব সাবধানে অন্যদিকটা উল্টে দিতে হবে। আর এরকম করে উল্টে পাল্টে দুই দিকটাই ভেজে দিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পরোটাটা কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটা কিন্তু হয়ে গেছে। এখন খুব সাবধানে তেল থেকে তুলে নিতে হবে। তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নেব। দেখুন দুটো পরোটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি আপনাদের পরোটাগুলো কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এর চেয়ে বড়ও রাখতে পারেন। তো এই দেখুন বন্ধুরা কত সুন্দর মোগলাই পরোটা হয়ে গেছে। একদম কিন্তু অল্প সময় বানানো যায় আর বানানো কিন্তু সোজা। এবারে যখন আপনারা এই মোগলাই পরোটা পরিবেশন করবেন তখন অবশ্যই একটু এরকম করে সাজিয়ে পরিবেশন করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর তার সাথে দিয়ে দেবেন এরকম একটু শশা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আর তার সাথে টমেটো সস দিতে ভুলবেন না। তো বন্ধুরা আমার আজকের এই মোগলাই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।